আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছেলে হায়দার আলিয়েভের বয়স 11 বছর। সেই বয়সেই তার ছিল 350 কোটি টাকার বেশি সম্পদ। ছেলের নামে এই সম্পদ কিনেছিলেন গোপনে। সম্প্রতি ভাষাওয়া প্যান্ডোরো পেপারসের নামের গোপন নথিতে এই তথ্য জানা গেছে বলে গার্ডিয়ারের প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে 2009 সালে হায়দারের 11 বছর বয়সে তার নামে লন্ডনে 3 কোটি 30 লাখ পাউন্ডের বাংলাদেশি মুদ্রায় 350 কোটি টাকার বেশি দামে একটি অফিস ভবন কেনা হয়েছিল। অফশোর কোম্পানির মাধ্যমে ওই ভবনটি কেনা হয়। ওই অফিস ভবন ছাড়াও প্রেসিডেন্ট আলিয়েভের পরিবার গোপনে লন্ডনে 17টি সম্পত্তি কিনেছিলেন। এছাড়াও আলিয়েভের পরিবারের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে দুর্নীতির অভিযোগ রয়েছে। প্যান্ডোরো পেপারসে দাবি করা হয়েছে আলিয়েভের এক পারিবারিক বন্ধুর মালিকানাধীন কোম্পানির মাধ্যমে 2009 সালে লন্ডনের মেফিয়ার এলাকায় ওই অফিস ভবনটি কেনা হয়েছিল। এক মাস পরে তা হায়দার আলিয়েভের নামে হস্তান্তর করা হয়। বিশ্বের অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিস্ট উদ্যোগে 650 জনের বেশি সাংবাদিক প্যান্ডোরা পেপারস নামের একটি গোপন নথি প্রকাশ করেছেন। পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন প্যান্ডোরা পেপারসে হিসাব তথ্য ফাঁস হয়েছে। এসব কোম্পানির 1 কোটি 19 লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসি সহ কয়েকটি সংবাদ মাধ্যম। বিবিসি বলেছেন অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোকসি প্রমুখ। এই প্যান্ডোরো পেপারসে 700 জনের বেশি পাকিস্তানিদের নাম এসেছে।